সাবজেক্ট ফ্রেম ওয়াইজ ফার্স্টে বলো তো তোমরা ছবিটাতে কি দেখতে পাচ্ছো হাতি দেখতে পাচ্ছো তো চেষ্টা করেছে হাতি আঘাত করার চেষ্টা করা হয়েছে তো বুঝতে নিশ্চয়ই পারছে এটা হাতি আর এই বিল্ডিং গুলো দেখে কি মনে হচ্ছে যে এটা গ্রামের ছবি না শহরের ছবি ঠিক এটা হচ্ছে একটা শহরের ছবি কোথায় কলকাতার ছবি তো এখানে গল্পটা হচ্ছে কি হাতিরা এলো কলকাতায় শিশির মজুমদারের লেখা গল্পটা খুব ইন্টারেস্টিং একটা গল্প তো তোমরা যখন গল্পটা প্রথমে পড়বে তখন এই পিকচারটা যদি মনে থাকে তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে এই হাতিরা কলকাতায় এসেছিল এবং গল্পটাতে পুরোটাতেই আছে যে হাতিরা কিভাবে বন জঙ্গল পাহাড় নদী সব পেরিয়ে এই কলকাতা শহরে এসে পৌঁছেছিল তার পুরো মানে বর্ণনাটাই কিন্তু লেখক এখানে পুরো গল্প জুড়ে করেছে তো এই গল্পটার বিষয়ে মূল ভাবটা কি না একদল হাতিকে নিয়ে বেশ মজার ঘটনা এখানে করা হয়েছে মানে বর্ণনা করা হয়েছে উত্তরের পাহাড়ি জঙ্গল থেকে হাতিরা এসেছে কলকাতায় সেখানে নানা জায়গা দেখে তারা মনে কৌতূহল মেটাবে চিড়িয়াখানায় গিয়ে বন্দি হাতির দুর্দশা দেখে তাদের মন খারাপ হয়ে যায় এরপর তারা শহরের রাজপথে বের হয় কলকাতার পুলিশ এসব দেখে বন্দুক বন্দুক ফেলে দৌড় দিয়ে পালায় তারপর সিদ্ধান্ত হলো হাতিদের গান শোনানো হবে হাতিরা কি সত্যি গান শুনতে ভালোবাসে এটা তো আমরা কোনোদিনই শুনিনি কিন্তু লেখক এখানে বর্ণনা করেছেন তো একটা বেশ খুব সুন্দর মজার পরিস্থিতি উনি তৈরি করেছেন তো সিদ্ধান্ত হলো হাতিদের গান শোনানো হবে নাম করা গায়কদের আর বাজিয়েদের জরুরি খবর দেওয়া হলো তাদের গান বাজনা শুনে হাতিরা সুর দুলিয়ে নাচতে লাগলো তো এখানে বেশ একটা মজার বর্ণনা দিয়ে এখানে লেখক হাতিদের কলকাতায় আসার বর্ণনাটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন প্রথমে দেখো এই গল্পটা তোমরা দেখতে পাচ্ছ গল্পটা খুব সুন্দর করে তোমরা আগে পড়বে আমি তো তোমাদের জাস্ট সারসংক্ষেপটা বলে দিলাম কিন্তু তোমরা গল্পটা লাইন বাই লাইন পড়বে পড়লে দেখবে তোমাদেরও খুব মজা লাগছে এবং এই গল্পটা পড়ার পর লেখক পরিচিতিটা একটু পড়ে নেবে তারপর বিষয়ের যে মূল ভাব আছে সেটা একটু মন দিয়ে পড়বে পড়ে মুখস্থ করবে মুখস্থ করে তোমরা কিন্তু তারপর খাতায় লিখবে এরপর আসি শব্দার্থতে এই শব্দার্থগুলো তোমরা প্রত্যেকটা দেখবে এবং মুখস্থ করে তারপর কিন্তু খাতায় লিখবে নেক্সট অনুশীলনী অনুশীলনীতে সঠিক উত্তরটি বেছে নাও এগুলো তোমরা খাতায় লিখবে তারপর দেখো একটি বাক্যে উত্তর দাও আছে এগুলোও কিন্তু তোমরা খাতায় লিখবে এরপর পাঁচ নম্বরে দেখো বাক্য রচনা আছে বাক্য রচনাগুলো খুব সুন্দর করে করবে নিজেদের মনের মতন উল্টোপাল্টা লিখবে না খুব সুন্দর সুন্দর বাক্য গঠন করবে তোমরা এরপর বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো এগুলো তোমরা খুব সহজেই করতে পারবে তারপর শূন্যস্থান পূরণ আছে তোমরা যদি গল্পগুলো না গল্পটা ভালো করে না পড়ো তাহলে কিন্তু এই শূন্যস্থান পূরণগুলো তোমরা করতে পারবে না এরপর আসে দেখো বিপরীত শব্দ লেখো করবে দুটি করে সমার্থক শব্দ লেখো করবে আর ঘটনাগুলিকে পরপর সাজাও আছে এটা তো তোমরা গল্পটা না পড়লে কোনো মতেই করতে পারবে না তারপর শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করা আছে এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে তারপর করবে ওকে চিলড্রেন ওকে থ্যাংক ইউ।